যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সে বিষয়টা হলো যে অর্থ দেওয়া নটির চিহ্ন এই চিহ্নের মধ্যে যদি একটি চিহ্ন আপনার হাতে থাকে তাহলে আপনি জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন টাকা পয়সা দিক থেকে আপনার কোনো রকম অভাব হবে না যদি এই নটির চিহ্নের মধ্যে একটি চিহ্ন আপনার হাতে থাকে এটা ছেলে এবং মেয়ে বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং একই ফল দেয় তো আপনারা যারা ভিডিওটা প্রথম দেখছেন বা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটাকে ক্লিক করবেন তাহলে চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন আর চ্যানেলের সঙ্গে থাকতে পারবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ তো আপনারা একটু লক্ষ্য করুন এই যে অংশটা আমি দেখাচ্ছি এই অংশটাকে বলা হয় কেতুর পর্বত তাই এই কেতুর পর্বতে যদি আপনার এই রকম এরকম ফিস সাইন থাকে এরকম যদি ফিস সাইন থাকে কেতু পর্বতে আপনার তাহলে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আর একটা হচ্ছে যে এই যে তর্জনীর আঙুল তর্জন নিচে ক্ষেত্রে এই যে গুরু পর্বত এই গুরু পর্বতে যদি আপনার একটা স্টার চিহ্ন থাকে তাহলেও আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এরপরে যেটা হচ্ছে আপনার এই এটা হচ্ছে আপনার মধ্যম আঙুল মধ্যম আঙুলের নিচে এই যে ক্ষেত্রটা এটা বলা হয় শনির পর্বত এখানে যদি আপনার একটা স্টার চিহ্ন থাকে তাহলেও আপনি জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আর একটা হচ্ছে আপনার যে এই যে রাহুর ক্ষেত্র এটা হচ্ছে রাহুর ক্ষেত্র আপনারা দেখুন এই রাহুর ক্ষেত্রে যদি আপনার এই জায়গাটায় স্টার চিহ্ন থাকে তাহলেও আপনি জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আর একটা হচ্ছে যে যদি আপনার এই যে এই অংশটুকুন এটাকে বলা হয় আগে চিনে নিন এই অংশটাকে বলা হয় আপনার মঙ্গলের ক্ষেত্র তাই মঙ্গলের ক্ষেত্রে যদি আপনার এরকম স্টার চিহ্ন থাকে তাহলেও আপনি জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আর একটা যেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে এই যে অনামিকার আঙুল অনামিকা আঙুলের নিচে এই যে ক্ষেত্রটা এটাকে বলা হয় রুবির পর্বত এই পর্বতের যদি আপনার স্টার চিহ্ন থাকে তাহলে কিংবা যদি আপনার একটা ত্রিভুজ চিহ্ন চিহ্ন থাকে আপনার এরকম তাহলেও আপনি জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন কিংবা যদি আপনার একটা স্কোয়ার চিহ্ন থাকে বা চতুর্ভুজ চিহ্ন থাকে তাহলেও আপনি জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন কিংবা যদি একটা ফিস সাইন থাকে তবুও আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন